হ্যালো স্টুডেন্ট তোমাদের জন্য আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণীর তোমাদের যে বাংলার ছোট গল্প আছে প্রথম ছোট গল্প কর্তার ভূত রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা লেখা সেই গল্পটা নিয়ে আজকে আলোচনা করব তার জন্য তোমাদের দুটো জিনিস করতে হবে কিছু কিছু জিনিস নোট করার জন্য তোমরা খাতাটা খুলবে আর বাকি জিনিসগুলো ভালো করে বোঝার জন্য মাথাটা খোলা রাখবে ঠিক আছে এই দুটো জিনিস তোমরা করো তাহলে দেখো বুঝতে পারবে ক পারবে ঠিক আছে তাহলে চলো আলোচনাটা শুরু করছি প্রথমে আমাদের এই যে আলোচনাটা শুরু করার আগে প্রত্যেকটা জিনিসের আমাদের উৎসটা জানা দরকার আছে ঠিক আছে তাহলে উৎসটা তোমাদের বলে দিই প্রথমে উৎসটা শুনে নাও যে কর্তারভূত রচনাটা তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দে প্রবাসী পত্রিকার শ্রাবণ সংখ্যায় প্রথম প্রকাশিত হয় কী বললাম যে কর্তারভূত এই যে রচনাংশটা আছে না গল্পটা আছে সেটা তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দে প্রবাসী পত্রিকার শ্রাবণ সংখ্যায় প্রথম প্রকাশিত হয় আর রবীন্দ্রনাথের যে লিপিকা গল্পগ্রন্থ আছে তার থেকে এই পাঠ্যাংশের গল্পটা নেওয়া হয়েছে লিপিকা গল্পগ্রন্থ গল্পগ্রন্থ মানে কি একটা বই ঠিক আছে সেখানে শুধু গল্পের গল্পের একটা বই সেই যে গল্পের বইটা সেই গল্পের বইটার নাম লিপিকা সেখান থেকে একটা গল্প হচ্ছে এই কর্তার ভূত সেটা নেওয়া হয়েছে ঠিক আছে আরেকটা কথা এখানে আলোচনার পূর্বে বলে রাখি এটা একটা রূপকধর্মী গল্প ঠিক আছে রূপকধর্মী গল্প বলতে কি বোঝায় যে তার দু রকম অর্থ আছে একটা অন্তর্নিহিত অর্থ আর একটা বাইরের অর্থ ঠিক আছে বাইরের অর্থ থেকে অন্তর্নিহিত অর্থটা এই রূপক ধর্মীর গল্পের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ হয় ঠিক আছে এবার চলো আমরা বুঝে নেব যে কি বলেছে রূপক ধর্মী গল্পের মধ্যে দেখো প্রথম লাইনটাই খুব একদম ইন্টারেস্টিং আছে বা গুরুত্বপূর্ণ আছে ঠিক আছে খুব ভালো করে বোঝার আছে জিনিসগুলো ভালো করে বোঝো যে কর্ত বুড়ো কর্তা মরণকালে দেশ শুদ্ধ সবাই বলে উঠলো তুমি গেলে আমাদের কি দশা হবে তা কি বললাম বুড়ো কর্তা মরণকালে বুড়ো কর্তার মরণকালে দেশ শুদ্ধ সবাই বলে উঠলো তুমি গেলে আমাদের কী দশা হবে অর্থাৎ এখানে কি বলতে চাইছে রূপকের আড়ালে কি বলতে চাইছে বলছে অন্ধবিশ্বাসী কুসংস্কারছন্ন ভারতবাসী নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে চিন্তা করে তারা আত্ম চিন্তা করছিল কারণ কি তারা এখনও আত্মশক্তিতে সেইভাবে মানে বলিয়ান হয়ে ওঠেনি বা সাবলীন হয়ে ওঠেনি সেই জন্য যে নিজেরা নিজেদের চালাতে পারবে এরকম তারা এখনও শক্তিশালী হয়ে ওঠেনি মনের দিক থেকে ঠিক আছে তারপর দেখো শুনে তারও মনে দুঃখ হলো তার মনে বলতে এখানে কি কর্তার মনে অর্থাৎ যে কুসংস্কার অন্ধবিশ্বাস সেগুলোর মনেও বলছে দুঃখ হলো ঠিক আছে ভাব বলছে ভাবলে আমি গেলে এদের ঠান্ডা রাখবে কে ঠিক আছে ভাবলো কি ভাবলো সে যে আমি গেলে এদের ঠান্ডা কে রাখবে কারণ আমাদের ঠান্ডা রেখেছে কে কুসংস্কার ঠিক আছে অন্ধবিশ্বাস এইগুলো সেইটাই এখানে বলছে তারপরে দেখো বলছে তা বলে মরণ তো এড়াবার জো অর্থাৎ তা বলে মরণ তো এড়াবার জো অর্থাৎ এখানে মনে রাখবে যে পুরাতন জিনিস একসময় ঠিকই চলে যায় ঠিক আছে তাকে এরাবার কোনো জো নেই তারপরে দেখো বলছে তবুও দেবতা দেবতা দয়া করে বললে ভাবনা কী লোকটা ভূত হয়ে এদের ঘাড়ে চেপে থাক না বলছে ভাবনা কি আছে লোকটা ভূত হয়ে এদের ঘাড়ে চেপে থাক না এখানে লোকটা বলতে কি লোকটা বলতে অন্ধবিশ্বাস কুসংস্কার এইগুলো কি এইগুলো কি মানুষের ঘাড়ে ভূত হয়ে চেপে থাকবে ভূত যেরকম চেপে থাকে এইগুলোও সেরকম চেপে থাকবে ঠিক আছে তারপরে কি বলছে দেখো বলছে মানুষের মৃত্যু আছে ভূতের মৃত্যু নেই মানুষের মৃত্যু আছে কিন্তু ভূতের মৃত্যু নেই এই অন্ধ কুসংস্কারগুলোকে বা এইসব জিনিসগুলোকে এখানে যে প্রাচীন যে ধারণা ধ্যান ধারণা এগুলোকে এখানে কি ভূত বলা হয়েছে ঠিক আছে তারপরে দেখো কি বলছে দেশের লোক ভারী নিশ্চিন্ত হলো দেশের লোক কি হলো নিশ্চিন্ত হলো ঠিক আছে তারপরে কি বলছে দেখো কেননা ভবিষ্যৎ মানলেই তার জন্য যত ভাবনা ভবিষ্যৎ মানলেই কি বললাম ভবিষ্যৎ মানলেই তার জন্য এইটুকুনি একটু মানে বিশ্লেষণ করে বলে দেবো এই যেটুকুনি আন্ডারলাইন দাগ দিলাম দেখো দেখো মার্ক করছি যে কেননা ভবিষ্যৎ মানলেই তার জন্য যত ভাবনা ভূত মানলে কোনো ভাবনা নেই সকল ভাবনা ভূতের মাথায় চাপে অথচ ভূতের মাথা নেই সুতরাং কারোর জন্য মাথা ব্যথাও নেই এটুকুনি একটু বুঝে নেবে কি বলতে চাইছে। আরেকবার পড়ে দিচ্ছি তারপর বুঝিয়ে দেবো বলছে কেননা ভবিষ্যৎ মানলে তার জন্য যত ভাবনা ভূত ভূত মানলে কোনো ভাবনা নেই সকল ভাবনা ভূতের মাথায় চাপে অথচ তার মাথা নেই সুতরাং কারোর জন্য মাথা ব্যথাও নেই তাহলে কী বলছে বলছে আধুনিকতাকে মানতে হলে চিন্তাভাবনা করতে হয় ঠিক আছে আধুনিকতাকে মানতে হলে চিন্তাভাবনা করতে হয় কারণ আধুনিক যুগ হলো যুক্তির যুগ কিন্তু প্রাচীন ধর্মতন্ত্রের ধর্মতন্ত্রকে অন্ধভাবে মানলে তার কোনো ভাবনা থাকে না সেক্ষেত্রে দায়িত্ব গিয়ে পড়ে ধর্মতন্ত্রের ওপর কিন্তু ধর্মতন্ত্র অর্থাৎ ধর্মীয় লোকাচার সংস্কার যেহেতু অপরিবর্তনীয় তাই ব্যক্তি মানুষের মানে কোনো কি দায় থাকে না ঠিক আছে মাথা ব্যথা নেই মানে কি দায়িত্ব নেই ব্যক্তি মানুষের কোনো দায়িত্ব নেই সমস্ত কিছু সেই ধর্মের ওপর চাপিয়ে দেয় তারপরে কি বলছে দেখো তবু তবু কি বলছে দেখো তবু স্বভাব দোষে যারা নিজে নিজে ভাবতে চায় তারা কি ভূতের কান মোলা খায় তারা ভূতের কান মোলা খায় তুমি যদি কি করো তুমি যদি এখানে লেখক বলতে চাইছে যে তুমি যদি প্রতিবাদ করতে চাও যে যে ধর্মীয় ব্যাপারটা চলছে তার কোনো যদি তুমি সত্যি কথা বলতে চাও বা প্রতিবাদ করতে চাও ভূতের কানমোলা কাবে অর্থাৎ সমাজ তোমাকে কি করবে যে বাধা দিতে চাইবে সেই কানমোলা না না যায় ছাড়ানো তার থেকে না যায় পালানো সেই কানমোলা থেকে ছাড়ানোও যাবে না নিজেকে পালানোও যাবে না তার বিরুদ্ধে না চলে নালিশ সম্বন্ধে না আছে বিচার ঠিক আছে এমন এমন একটা সিস্টেম এমন একটা সিস্টেমের মধ্যে বলছে সমাজটা আছে যেখানে যে ভূতের ভূতের কানমোলাকায় অর্থাৎ ভূত এখানে বলতে কী অন্ধবিশ্বাস কুসংস্কার প্রাচীন যেসব ধ্যান ধারণা সেইগুলোকে ভূত বলা হয়েছে আর তার বিরুদ্ধে যদি কথা বলতে যাও সেইগুলোই মানুষের মনে এত মানে মানুষের মনে এবং সমাজের মধ্যে এত গভীরভাবে আছে যে সেখানে সমাজই তোমাকে কি করবে সমাজই তোমাকে প্রত্যাখ্যান করবে অর্থাৎ সমাজ তোমার কথা শুনবে না সেই সেই অন্ধবিশ্বাসের কথা শুনবে এই রকম একটা ব্যাপার আছে তারপরে দেখো এখানে কী বলছে বলছে দেশ শুদ্ধ লোক ভূতগ্রস্ত হলে চোখ বুঝে চলে তাহলে দেশের সব লোক কী ভূতগ্রস্ত তারা চোখ বুঝে চলে মানে এখানে বলতে চাইছে কি দেশের সব লোক কী ভূতগ্রস্ত মানে অন্ধবিশ্বাস মানে তারা ধর্ম যা বলে তাই করে আর দেশের তথ্য বলে যারা মানে জ্ঞানী গুণী ঠিক আছে পণ্ডিত তারা বলে এই চোখ বুঝে চলাই হচ্ছে জগতের সবচেয়ে আদিম চলা একেই বলে অদৃষ্টের অদৃষ্টের চালে চলা আর সৃষ্টির প্রথমে চক্ষুহীন কীটাণুরা এইভাবে চলতো ঠিক আছে জ্ঞানীগুণীরা কী বলছে যে এই রকম চলাই হচ্ছে সব থেকে ভালো চলা আর যখন মানে চক্ষুহীন কীটাণু কীটাণুরা কী এরকমভাবেই চলতো তাহলে আমাদের লেখক কিসের সঙ্গে তুলনা করছে যে কীটাণুর সঙ্গে কীটাণুদের যেরকম চোখ ভোগ নেই তারা ভালো মন্দ বোঝে না জ্ঞান বিজ্ঞান কিছু বোঝে না অন্ধভাবে চলে সেরকম আমরাও কুসংস্কার এইসব মেনে অন্ধভাবে চলছি তারপর দেখো ঘরের মধ্যে ঘর এই সরি এটা কি আছে দেখো ঘাসের মধ্যে ঘাসের মধ্যে গাছের মধ্যে ঠিক আছে আজও এই চলার আভাস প্রচলিত তারপরে কি দেখো এখানে পরের দেখো বলছে শুনে ভূতগ্রস্ত দেশ বলছে শুনে ভূতগ্রস্ত দেশ আপনি আদিম অভিজাত্য অনুভব করে ভূতগ্রস্ত দেশকে নিজে আদিম আভিজাত্য অনুভব করে এইটুকুনি একটু বুঝবে যে আভিজাত্য মানে কি যে বলছে যে ভূতগ্রস্ত দেশ বলতে এখানে সেই প্রাচীন যেসব রীতিনীতি ঠিক আছে কুসংস্কার সেইগুলো কি যে এইগুলো আছে আমাদের দেশে ভেবে তারা নিজে একটা বোধ করে যে না আমাদের ঈশ্বর আমাদের সাথে দেখা দেবে এরকম একটা তারা ভাবতে থাকে ঠিক আছে তাতে তাতে অত্যন্ত আনন্দ পায় মানে এইসব করে তারা আনন্দ পায় ভূতের নায়েব ভূতের জেলখানার দারোগা তাহলে এখানে কি বলছে ভূতের নায়েব ভূতের জেলখানার দারোগা এই রূপকের আড়ালে লেখক কি বলছে জানো বলছে আমাদের আমাদের মানে সমাজে পণ্ডিত বা ব্রাহ্মণ শ্রেণীর মানুষ হচ্ছে আমাদের মানে সমাজের দ্বারোগা অর্থাৎ এইগুলোকেই ধর্মীয় কুসংস্কার অন্ধবিশ্বাস এইগুলোর কি দ্বারোগাগিরি করছে অর্থাৎ এইগুলোকে যাতে মেনে চলে মানুষ সেদিকে লক্ষ্য রাখছে আর সেই জেলখানার দেওয়াল চোখে দেখা যায় না ঠিক আছে এই জন্য এই জন্য ভেবে পাওয়া যায় না সেটাকে ফুটো করা কি উপায় বেরিয়ে যাওয়া সম্ভব বলছে এই জন্য সেই মানে কুসংস্কার তো এটা এটা তো কোনো জেলখানা নয় এখানে লেখক কুসংস্কারের কথা বলছে আর সেই দেয়ালকে কি চোখে দেখা যায় না সেই কারণে সেই দেয়াল কি ভেঙে বেরিয়ে আসারও কোনো চান্স নেই তারপরে কি বলছে দেখো বলছে এই জেলখানায় এই জেলখানায় যে ঘানি নিরন্তন ঘরে তার থেকে এক ছটাক তেল বেরোয় না যা হাটে বিকোতে পারে মানে এই যে আমরা মানে এখানে বলতে চাইছি লেখক যে এই এখানে ভালো করে বুঝবে লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলছে এই জেলখানায় যে ঘানি নিরন্তন করে বলছে আমরা যে সবসময় কাজ করে যাচ্ছি ঠিক আছে কাজ করে যাচ্ছি ঠিক আছে তার একটা ফল পাবো এরকম কোনো ব্যাপার নেই আসলে ঠিক আছে এখানে বলছে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে আর বেরোবার মধ্যে বেরিয়ে আসে মানুষের তেজ ঠিক আছে বেরোবার মধ্যে মানুষের তেজটা বেরিয়ে আসে অর্থাৎ মানুষের একেবারে সব কিছু শেষ হয়ে যায় সে ধর্ম মেনে কুসংস্কার মেনে সেই কথাটা এখানে বলছে আর সেই তেজ বেরিয়ে গেলে মানুষ ঠান্ডা হয়ে যায় আর তাতে করে ভূতের রাজত্বে আর কিছু থাকে না আর কিছু বলছে তাতে করে ভূতের রাজত্বে আর কিছু না থাক অন্ন বলছে অন্ন হোক বস্ত্র হোক স্বাস্থ্য হোক শান্তি থাকে ঠিক আছে তাহলে এখানে মানুষের মানুষের কাছে কি অন্ন নাই থাকুক মানে খাবার নাই থাকুক জামা কাপড় নাই থাকুক স্বাস্থ্য মানে শরীর ঠিকঠাক না থাকুক মনে শান্তি থাকবে যে আমরা একটা একটা ধর্ম মানছি বা একটা সংস্কার মানছি অলৌকিক শক্তি কিছু করে দেবে আমাদের ঠিক আছে এরকম একটা ভাবনা ভাবে তারপর দেখো কত যে শান্তি শান্তি তার একটা দৃষ্টান্তর এই যে অন্য সব দেশের ভূতের বাড়াবাড়ি হলে বলছে কত যে শান্তি তার একটা উদাহরণ দিচ্ছে বলছে অন্য দেশে ভূতের বাড়াবাড়ি হলে মানুষ অস্থির হয়ে ওঝা ওঝার খোঁজ করে তাহলে অন্য দেশে কি ভূতের বাড়াবাড়ি মানে কি এই কুসংস্কার অন্ধবিশ্বাসের বাড়াবাড়ি হলে মানুষ কি জ্ঞানী মানুষদের কাছে যায় ঠিক আছে জ্ঞানী মানুষদের কাছে যায় ঠিক আছে বিজ্ঞানের সাহায্য নেয় কিন্তু এখানে কি এখানে সে চিন্তা নেই কেননা ওঝাকে আগেভাগে ভূতে পেয়েছে কারণ এখানে যারা ওই রকম জ্ঞানী বা মানে বিজ্ঞান মনস্ক ব্যক্তি তাদেরই আগে থাকতে ভূতে পেয়ে আছে তারাই নিজেরা মনে মনে কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছে সেটাই এখানে বলা হচ্ছে তারপরে পেজ দেখো খুব ভালো পড়াটা কিন্তু অন্তর্নিহিত অর্থগুলো কিন্তু এটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু খুবই ভালো পড়াটা এটা ঠিক আছে দেখো এইভাবে দিন চলতো ঠিক আছে তারপরে ভূত ভূত শাসনতন্ত্র নিয়ে কারোর মনে দ্বিধা জাগতো না মানে যেরকম চলছে সমাজ যেরকম চলছে সেই নিয়ে কারোর মনে কোনো দ্বিধা ছিল না তারপরে কি বলছে দেখো গর্ব করে বলতে পারতো যে এদের ভবিষ্যৎটা দাঁড়াও একটু সরে গেল একটু দাঁড়াও ঠিক করে নিই পেজটা কোনো একটু টাইম নষ্ট হচ্ছে দেখো চিরকালই গর্ব করে বলতে পারতো যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো এটা খুব ইন্টারেস্টিং আমার ভালো লেগেছে লাইনটা কি বলছে দেখো চিরকালি চিরকালই গর্ব করে বলতে পারে যে এদের ভবিষ্যৎটা পোষা ভেড়ার মতো ভূতের খোঁটায় বাঁধা ঠিক আছে ভূতের খোঁটায় বাঁধা সেই ভবিষ্যতে সে ভবিষ্যৎ বলছে সে ভবিষ্যৎ ভ্যাও করে না ম্যাও করে না চুপ করে পড়ে থাকে মাটিতে যেন একেবারে চিরকালের মতো মাটি ঠিক আছে এখানে কি বলছে যে এই কুসংস্কারে মানুষ এতই আবদ্ধ হয়ে থাকে যে তার বিরুদ্ধে সে ভ্যাও করে না ম্যাও করে না অর্থাৎ কোনো কথাই বলে না সে একদম চুপচাপ থাকে যা বলে সেটাই শোনে ঠিক আছে আর সেটাই পালন করে চোখ বুঝে সে ভালো হোক খারাপ হোক সেটাই এখানে বলছে তারপর দেখো বলছে কেবল অতি সামান্য একটা কারণে একটু মুশকিল বাদে একটা কারণে একটু মুশকিল বাদে সেই হচ্ছে এই পৃথিবী সেই হচ্ছে এই পৃথিবী এই যে পৃথিবীর অন্য দেশগুলোর ভূতে পায়নি বলছে কি সে হচ্ছে এই যে পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি এই কারণে একটা সামান্য একটা মুশকিল ঠিক আছে পৃথিবীর অন্য দেশগুলোকে ভূতে পায়নি ঠিক আছে তাই অন্য সব দেশে যত ঘানি ঘোর বলছে অন্য সব দেশে যত ঘানি ঘানিঘরে তার থেকে তেল বেরোয় আর তাদের ভবিষ্যতের রথচক্রকে সচল রাখার জন্য বুকের রক্ত পিসে ভূতের খপ্পরে ঢেলে দেবার জন্য নয় কাজেই মানুষ সেখানে একেবারে জুড়িয়ে যায়নি তারা ভয়ঙ্কর সজাগ আছে তাহলে কি বলছে অন্যান্য দেশে কি মানুষ খুব সজাগ আছে অর্থাৎ তারা যে কর্ম তারা যে চিন্তা শক্তি বিচারবোধ তারা কি সব বৈজ্ঞানিক দিক থেকে বা যুক্তির দিক থেকে ভাবে সেই জন্য কি ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্ম কি করে সেরকম ভাবতে শেখে তারা এগিয়ে যায় কিন্তু এরা কি করে এরা অন্ধ সংস্কার মেনে চলে সেই জন্য এদের বলছে লেখক বলছে এদের উন্নতি হবে না এইটাই মূলকে বলতে চেয়েছে রূপক ধর্মী আলোকে রূপকের আলোকে বলতে চেয়েছে তারপর দেখো কি বলছে বলছে একদিকে দিব্যি বলছে একদিকে দিব্যি ঠান্ডায় ভূতের রাজ ভূতের রাজ্য জুড়ে খোকা ঘুমলো পাড়া জুড়ালো তাহলে কি এখানে বলছে ভূতের রাজ্যে কি খোকা একদম নিশ্চিন্তে ঘুমায় ঠিক আছে সেটা খোকার পক্ষে আরামের খোকার অভিভাবকের পক্ষেও আর পাড়ার তো মানে পাড়ার কথা তো বলাই আছে বলছে আর পাড়ার কথা তো বলাই আছে কিন্তু বর্গী এলে দেশে নইলে ছন্দ মেলে না ইতিহাসের পথটা খোঁড়া হয়ে যায় ঠিক আছে ইতিহাসের পথটা খোঁড়া হয়ে যায় তাহলে এখানে কি বলছে বলছে খোকা কি আরামে ঘুমোয় ঠিক আছে খোকার অভিভাবকরাও আরামে থাকে খোকার পাড়া অর্থাৎ এই সমাজ এটাও আরামে থাকে কিন্তু বর্গী এলো কিন্তু ছন্দ মেলে না ইতিহাসের পাতায় তারপর এখানটা বুঝবে দেশে দেশে যত শিরোমণি শিরোমণি চুরোমণি অর্থাৎ অভিজ্ঞ ব্যক্তিগুলো আছে ঠিক আছে আছে সবাই সবাইকে জিজ্ঞাসা করা গেল এমন হলো কেন ঠিক আছে কেন বর্গীয় এলো তারা এবারে দেখো বর্গী কেন এলো বর্গী বলতে এখানে কাদের জানো তো বিদেশি যেসব শক্তি সেইগুলোকে বলছে বিদেশি যেসব শক্তি এসে আমাদের ভারতবর্ষকে লুট করেছে ভারতবর্ষকে শোষণ করেছে এইগুলো এবার অভিজ্ঞ লোক যারা শিরোমণি চুরমণি আছে তাদের জিজ্ঞাস করলো যে এমন হলো কেন অর্থাৎ বর্গী এলো কেন তারা এক বাক্যে স্বীকার করে নেয় এটা ভূতের দোষ নয় এটা ভূতের দোষ নয় অর্থাৎ এটা যেই মানে আমাদের মানে কুসংস্কার বা অন্ধবিশ্বাস এইটার দোষ নয় ভূতের দেশেরও দোষ নয় ভূতেরও দোষ নয় মানে এই ভূতেরও দোষ নয় আর যারা মেনে চলে ভূতের দেশ মানে এইসব যারা মেনে চলে তাদেরও দোষ নয় একমাত্র বর্গীদেরই দোষ অর্থাৎ বিদেশি যেসব শক্তিগুলো আসছে তাদেরই দোষ বর্গী আসে কেন বলছে বর্গী আসে কেন শুনে সকলেই বলে তা তো বটেই বলছে অত্যন্ত শান্ত বলছে তা তো বটেই অত্যন্ত শান্তনাবোধ করলে অনেকটা শান্ত্বনাবোধ করলো যে এরকম হতে মানে এরকম হচ্ছে মানে কি এরকম হচ্ছে তাদের কোনো দোষ নেই যে তারা শক্তিশালী নয় নিজেরা এরকম তারা কোনো দোষই ভাবছে না তারা ভাবছে যে ওটা বর্গীদেরই দোষ অর্থাৎ বিদেশি শক্তিদেরই দোষ দোষ জারি থাক খিড়কির আনাচে কানাচে ঘরে ভূতের পেয়াদা কি বলছে দেখো খিড়কির আনাচে কানাচে ঘরে ভূতের পেয়াদা আর সদর রাস্তায় ঘোরে অভূতের পেয়াদা ঘরে গেরস্থের টেকা দেয় ঘর থেকে বেরিয়ে বেরোবারও পদ নেই এদিক থেকে এদিক থেকে এ হাঁকে খাজনা দাও ওদিক থেকে ও হাঁকে খাজনা দাও ঠিক আছে তাহলে এখানটাই কি বলতে চাইছে একটু এটা বুঝে নেওয়ার চেষ্টা করবে যে এখানে এরা কি বলতে চাইছে যে এদিক থেকে বলছে খাজনা দাও ওদিক থেকে মানে এখানে বলতে চাইছে যে ধর্মতন্ত্র যেমন ভালো করে বুঝবে এটা বলছে ধর্মতন্ত্র যেমন প্রতিনিয়ত দেশবাসীর কাছে ধর্মতন্ত্র ঠিক আছে সেটা যেমন প্রতিনিয়ত দেশবাসীর কাছে তার ধর্ম খাজনা দাবি জানায় তেমনি আধুনিক 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 বাস্তব ব্যবহারিক জীবন তার কাছ থেকে খাজনার দাবি করে তা হল যুক্তির খাজনা ঠিক আছে এই করে মানে গৃহস্থের টেকা দেয় ঘরে বাইরেও যেতে পারছে না ঘরেও থাকতে পারছে না বলছে এই এর মানেটা কি মানে এই যে পুরাতন যে সিস্টেম সেটাকে ছাড়তেও পারছে না এবং নতুন সিস্টেমকে ধরতেও পারছে না ধরার কিন্তু ইচ্ছা তাদের মধ্যে আছে নতুন সিস্টেমকে চালাবার ইচ্ছা আছে কিন্তু নতুন সিস্টেমটা সে ধরতে পারছে না অর্থাৎ এইসব অন্ধ কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারছে না তারপর কি বলছে দেখো এখন এখন একটা বলছে এখন একটা মানে দাঁড়িয়েছে খাজনা দেব কিসে বলছে এখন কথাটা দাঁড়িয়েছে কি খাজনা দেব কিসে এই কথাটা কথাটা দাঁড়িয়েছে কি খাজনা দেবে কিসে বলছে এতকাল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম থেকে ঝাঁকে ঝাঁকে নানা জাতের বুলবুলি এসে মানে বিবাগ ধান খেয়ে গেল কারো কারও ছিল না মানে বুলবুলি এসে ধান খেয়ে গেল মানে কি যে যেসব বিদেশি শক্তিগুলো এসে তারা মানে যে যার মতো লুট করে নিয়ে চলে গেল তাতে কারোর কোনো হুঁশ নেই জগতে যারা হুঁশিয়ার হুঁশিয়ার এরা তাদের কাছে ঘেঁচতে চায় না মানে তাদের সঙ্গে কথা বলতে চায় না পাছে পায়েশ্চিত্য করতে হয় পাছে পায়শ্চিত্ত করতে হয় কিন্তু কিন্তু আকস্মত আকস্মত মানে হঠাৎ করে এদের মানে অত্যন্ত কাছে ঘেঁচে এবং পায়েশ্চিত করে না মানে হঠাৎ করে তারা কাছে ঘেঁচবেও না এবং পায়েশ্চিত করবেও না শিরোমণি চূড়োমণির দল শিরোমণি চূড়মণি বলতে এখানে জ্ঞানী ব্যক্তিদের কথা বলছে পুঁথি শিরোমণি চূড়মণি জ্ঞানী ব্যক্তি ঠিক আছে জ্ঞানী ব্যক্তি অর্থাৎ এখানে ব্রাহ্মণ পণ্ডিত এদের কথা বলছে সমাজে পুঁথি খুলে বলে বেহুশ যারা তারাই পবিত্র কি বলছে বেহুশ যারা মানে যারা কিছু জানে না তারাই পবিত্র হুঁশিয়ার যারা তারাই অসুচি অথয়েব হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ারদের প্রতি উদাসীন থেকেও হুঁশিয়ারদের প্রতি কী বলছে উদাসীন থাকতে বলছে আর প্রবধ বুদ্ধি মিব সপ্ত এটা একটা সংস্কৃত ভাষা প্রবদ প্রবুদ্ধ প্রবুদ্ধ মিব সপ্ত মানেটা একটু বুঝে নেবে কারণ চেতনাপ্রাপ্ত ব্যক্তি মাত্রই ঘুমন্ত প্রবুদ্ধ মিব সুপ্ত মানে চেতনা প্রবুদ্ধি প্রবুদ্ধ মিব সপ্ত মানে চেতনাপ্রাপ্ত ব্যক্তি মাত্রই কি ঘুমন্ত সে সকলের সকলের বলছে শুনে সকলের কী হল অত্যন্ত কী হয় আনন্দ হয় শুনে সকলের কি হলো অত্যন্ত আনন্দ হলো তারপরে তারপরে দেখবে কি আছে বলছে কিন্তু কিন্তু তাৎসত্ত্বেও এই বলছে এই প্রশ্নকে ঠেকানো যায় না খাজনা দেবো কিসে ঠিক আছে খাজনাটা কিসে দেবো সেটাকে ঠেকানো যাচ্ছে না তারপরে দেখো শ্মশান থেকে মশান থেকে ঝোড়ো হাওয়া হা 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 করে উত্তর আসে আব্রু দিয়ে ইজ্জত দিয়ে ইমাম দিয়ে বুকের রক্ত দিয়ে এই করে খাজনা মেটাতে বলছে যে এই যে কুসংস্কার মেনে আসছে তার যে একটা প্রতিফল মেটাতে হবে সেইগুলো এই সব দিয়ে মেটাও ঠিক আছে এরকম একটা ব্যাপার তারপরে দেখো প্রশ্নমাত্তেরি প্রশ্ন মাত্রেরই দোষ এই যে যখন সে আসে একা আসে না বলছে তাই আরও একটা প্রশ্ন উঠে উঠে পড়েছে ভূতের শ্মশানটা কি অনন্তকাল বলছে ভূতের শ্মশানটা নয় সরি এখানে শাসনটা ভূতের শাসনটা কি অনন্তকাল চলবে এখানে এই লাইনটা আরেকবার বুঝবে বলছে প্রশ্নমাত্রেরই দোষ এই যে যে একটা প্রশ্ন যখন আসে তার সঙ্গে আরও প্রশ্ন কিছু নিয়ে আসে যে এখানে বলছে যে ভূতের শাসনটাই কি চিরকাল চলবে এইটা বলতে চাইছে তারপরে এখানে কি বলছে দেখো বলছে মাসি মাসিপিসি আর মাস্তুত বিস্তুত দল কানে হাত দিয়ে বলে কি সর্বনাশ অর্থাৎ যারা এইগুলো কী ঘুমপাড়ানি পিসি বলতে কী এইসব যারা একদম মনে প্রাণে মেনে আসছে কুসংস্কার অন্ধবিশ্বাস তারা বলছে কি সর্বনাশ যে এই সব উঠে যাবে এরকম চলে যাবে এইটা তারা বলছে বলছে এমন প্রশ্ন তো বাপের জন্মেও শুনিনি তাহলে স বলছে তাহলে সনাতন ঘুমের কি হবে সেই আদিমতম সকল বলছে সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুম সকল জাগরণের চেয়ে প্রাচীনতম ঘুমের প্রশ্নকারী বলে প্রশ্নকারী বলে সে তো বুঝলাম কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁক আর আর উপস্থিততম বর্গীর দল এদের কি করা যায় বলছে কি বলছে দেখো বলছে কিন্তু আধুনিকতম বুলবুলির ঝাঁক এবং উপস্থিত বর্গীর দলেদের কি করা যাবে পিসি বলে বুলবুলির ঝাঁককে নাম শোনাবো আর বর্গীর দলকেও এখানে মাসি মাসিভিসি কী বলছে দেখো ওদের কি কৃষ্ণ নাম শোনাবে আর আরব আরবচিন মানে কি জানো তো আরবচিন মানে নব মানে নতুন প্রজন্ম এটা একটু মনে রাখবে আরবাচিনেরা আরবাচীন মানে কি বললাম নতুন প্রজন্ম আরবা চিনেরা উদ্যত উদ্ধ হয়ে বলে ওঠে যেমন করে পারিস যেমন করে পারি ভূত ছাড়াবো তাহলে কি নতুন প্রজন্মের যেসব আছে মানুষজন তারা কি বলছে ছেলেপুলেরা যেসব আছে নতুন প্রজন্মের তারা কি বলছে যেমন করে হোক আমরা ভূত ছাড়াবো ভূতের নায়ের চোখ পাকে বলে চুপ কি বললো চুপ এখনো এখনো ঘানি অচল হয়নি শুনে মানে এখনও ঘানি অচল হয়নি মানে কি এখনো সবাইয়ের মন থেকে কুসংস্কার উঠে যায়নি শুনে দেশের খোকা নিস্তব্ধ হয় তার বলছে তারপরে পরে পাশ শোয় বলছে তার বলছে তারপরে কি হচ্ছে তার পাশ ফিরে হয় বলছে পাশের শুলো মানে ওরার বিরোধিতা করতে গেলো নি তারপরে কী বলছে দেখো মোদ্দা কথা হচ্ছে দাঁড়াও একটু সরে গেল একটু বড় করে নিই কী বলছে দেখো মোদ্দা কথা হচ্ছে বুড়ো কর্তা বেঁচেও নেই মরেও নেই ভূত হয়ে আছে তাহলে কি কর্তা বলতে কি এখানে এই অন্ধ কুসংস্কারগুলো বেঁচেও নেই মানে কি পুরোপুরি সম্পূর্ণ নেই এবং ভূত হয়েও নেই মানে কি একদম সমাজ থেকে উঠেও যায়নি ঠিক আছে দেশকে দেশকে সে নাড়েও না অথচ ছাড়েও না দেশকে সে নাড়ছে না অথবা ছাড়ছে না দেশের মধ্যে দুটো একটা মানুষ যারা দিনের বেলায় নায়েবের ভয়ে কথা কয় না তারা গভীর রাত্রে হাত জোড়ো করে বলে কর্তা এখনও কি ছাড়বার সময় হয়নি পুরাতন যে ব্যবস্থা সেই সিস্টেম তাকে বলছে যে এখনও কি ছাড়বার সময় হয়নি যে আমরা কি এগুলো ছেড়ে বেরিয়ে আসতে পারি না কর্তা বলে ওরে অবোধ আমার ধরাও নেই ছাড়াও নেই তোরা ছাড়লেই আমার ছাড়া তাহলে কি বলছে যে অন্ধ কুসংস্কার যেগুলো যে প্রাচীন রীতিনীতি সেগুলো কী বলছে বলছে আমি কাউকে ধরে রাখিনি আমার ধরাও নেই ছাড়াও নেই তোমরা যদি আমাকে ছেড়ে দাও তাহলে ছেড়ে যাবে ঠিক আছে এবারে তারা বলে ভয় করে যে কর্তা কর্তা বলে সেখানেই তো ভূত তাহলে কি এখানে খুব ভালো বোঝার আছে বলছে এই যে কুসংস্কার অন্ধবিশ্বাস মানুষ যে ছেড়ে দেবে ঠিক আছে সেখানে কি সেখানে মানুষের নিজের ভয় করে আর সেই ভয়টার কারণেই এই কুসংস্কারটা আমাদের সমাজে আছে আশা করি তোমরা গল্পটা বুঝতে পারলে ঠিক আছে যদি বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও